বন্ধুরা কতটা বড় মেনু কার্ডটা দেখো, এরা ভিউ ভিউর জন্য পয়সা নিচ্ছে, কফিটা তোমাকে ফ্রিতে দিচ্ছে। আইসক্রিমটা সেই লাগছে, ক্যাপাচিনো না, সত্যিটা ক্যাপাচিনো বলে না, এত পাতলা, কোনো মানে টেস্ট ছিল না, জাস্ট কী সুন্দর নদীর হাওয়া। আর হ্যাঁ, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ব্লগ বানাতে আসছিলাম, বৃষ্টি পুরো ম্যাচাকার করে দিচ্ছিল। আমরা আজকে এসেছি সানসেট পয়েন্ট ক্যাফে। আর হ্যাঁ, ডায়মন্ডের বাইরে যখন ক্যাফের কথা উঠবে, সানসেট পয়েন্টের নাম আসবে না, এরকম হতে পারে না। হ্যাঁ, এই ক্যাফেতে কখনো আসি না, লোকের মুখে আর ফেসবুকে কারি 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 ফটো দেখে জেনে গেছি এটা হচ্ছে সানসেট পয়েন্ট ক্যাফে। এই ক্যাফের ভিউটা সেই লেভেলের, একটু ভিউটা ঘুরিয়ে দেখিয়ে দে। চলে 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 চলে। তো বন্ধুরা, এত সুন্দর ভিউ এনজয় করতে পারে, এক কাপ কফি খাওয়ার মজাটাই আলাদা, আবহাওয়াটা কত সুন্দর, বৃষ্টির ওয়েদারে কফি খাওয়া, বৃষ্টির ওয়েদারে প্রচণ্ড গরম, একটু মুখটা মুছে নি। তো বন্ধুরা, এই ওয়েদারে আমরা কফি খাবো, তাছাড়াও চুলচুল ভিজে গেছে, এবার ঠান্ডা ঠান্ডায় গরম কফি জমে যাবে, কফি খাবো প্লাস এখানে কিছু খাবার খাবো। এখানে প্রচুর আইটেম আছে, একটা হিউজ বড় মেনু। আর হ্যাঁ, এটা হচ্ছে পড়ছে মাধবপুর, নিয়ার বাই ডায়মন্ড থানা। এটা হচ্ছে চারতলার উপরে এই রেস্টুরেন্টটা। আমি গুগল ম্যাপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, খুঁজতে অসুবিধা হবে না। যারা বাইরে আসো, যারা ডায়মন্ডে ঘুরতে আসতে আছো, তাদের জন্য বেস্ট ঠিকানা হচ্ছে সানসেট পয়েন্ট ক্যাফে, যেটা আমি সবার মুখে শুনেছি। এবার ভিতরে ঢুকে দেবো, এখানে খাবারের কোয়ালিটি কেমন, কারণ ভিতরে ডেকোরেশন দেখেছি আর ভিউও দেখেছি অসাধারণ। আর তার আগে নিজের পরিচয় দিয়ে দিই। তো বন্ধুরা, আমি অয়ন, আপনাদের কিন্তু অয়ন হোটেল রুক চ্যানেল, টাইটেল থামলে ইনডোর অনেক কিছু দেখেই বুঝতে পেরে যাবেন কি ভিডিওটা কী নিয়ে চলেছে। সবাই জানেন এই চ্যানেলে মূলত ফুড ভিডিওই আছে, বেশি না কথা বলে ভিডিও যাওয়া যাক। উইদাউট এনি ফাইডার ডিলে, লেটস জাম্পিং ইন টু ভিডিও। কতটা বড় মেনু কার্ডটা দেখো, জাস্ট এখানে 100 রকমের মতন আইটেম আছে, 100 রকমের মতো, বেশি বই কম হবে না। তো এখানে আমরা এসেছি, এখানে অর্ডার করেছি, কারণ আমরা একটা ভিডিও করে এসেছি, করে আবার একটা সেকেন্ড ভিডিও করতে এসেছি, সেই জন্যে আমরা এখানে অর্ডার একটু কম অর্ডার করেছি। যেমন পিঙ্ক পার্টনার অর্ডার করেছি, আইসক্রিম অর্ডার করেছি একটা, একটা মেক্সিকান চিকেন পিজা অর্ডার করেছি, আর একটা ক্যাপাচিনো অর্ডার করেছি, ঠিক আছে। তো চারটে আইটেম অর্ডার করেছি, চারটে আইটেম খাবো। আর এইটা হচ্ছে একদম রুপ টপ রেটের ক্যাফে, মানে যেটা সত্যি কথা বল, যদি ভিউর দিক থেকে আসে আমার মতো, আমি ডায়মন্ডের সবকটা রেস্টুরেন্ট, সবকটা ক্যাফে ঘুরে ভিডিও বানিয়েছি, এটাই হচ্ছে আমার পুরো ডায়মন্ডের ঘোরা সবকটা ভিডিও, লাস্ট ভিডিও এটাই, আর আমার দেখা সেরা ভিউ ভিডিও যদি হয় এটাই হবে। কারণ একটু এই পাশে ঘুরে দেখো, এই বৃষ্টির ওয়েদারে এক কাপ কফি নিয়ে এই নদীর ভিউ দেখতে দেখতে কফিটা খেলে, কফিটা যদি হয় এখানে কফির দাম কত, 70 টাকা, কিন্তু আমার মনে হচ্ছে এরা ভিউর জন্য পয়সা নিচ্ছে, কফিটা তোমাকে ফ্রিতে দিচ্ছে, বাস্তব কথা এটাই। এই যে ব্যালকনিটা আছে, একটু এগিয়ে, এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এই যে ব্যালকনির ভিউটা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে বসে লোক খাওয়া দাওয়া করে, আর এখানে ইলেকট্রিক লাইটিং দেওয়া আছে, আর এখানে আমাদের ডায়মন্ড হারবারের সেই সৌন্দর্য, ডায়মন্ড নদীর পাড়। তো আমার মতে এখানে সত্যি কথা খাবার ফ্রি দেয় ভাই, টাকা ভিউর জন্য নেয় ভাই। আমি বলবো, আমি রূপমের কাছে শুনেছি সানসেট পয়েন্ট ভিডিও, আমার থ্যাংক ইউ রূপম, তোর সাজেশনটাই বেস্ট ছিল, সত্যি সানসেট পয়েন্টের ভিউ বেস্ট। তো ভিতরে আসি, তো বন্ধুরা যতক্ষণ খাবার আসছে ততক্ষণ আপনারা কিন্তু পুরো রেস্টুরেন্টের স্লো কিপের মজা নিন, আর খাবার আসলে খাবার খাবো, খাবারের চিরদিন তল্লাশি করে আপনাদের সামনে তুলে ধরবো, খাবারের টেস্ট কেমন, তো যতক্ষণ স্লো কিপের মজা নিয়ে নিন। তো বন্ধুরা, একটু টাইম লেগেছে, বাট খাবারটা এসে গেছে, আমরা অর্ডার করেছিলাম একটা ক্যাপাচিনো, যেটা থাম্বনেল ক্লিক করার জন্য নিচে মানে প্লেটেই অর্ধেকটা পড়ে গেছে, ফুড ব্লগারদের এটাই কষ্ট, মানে থাম্বনেল ক্লিক করতে স্লো মো নিতে নিতে খাবারের 13টা বেজে যায়। সবথেকে প্রথমে এই আইসক্রিমের এদিকে নিচে করে দেখা, উপরি মানজিল নিচে গির গেয়া, মানে সরিয়ে দেখা আইসক্রিমটা, দেখা যাচ্ছে ক্যামেরায় না, কোথায় গেল, এই তো দেখা যাচ্ছে, মানে উপরে পার্টটা পড়ে গেছে। এই আইসক্রিমটা হচ্ছে দাম হচ্ছে 80 টাকা, ক্যাপাচিনোটা আমার 70 টাকা, এটার দাম 120 টাকা, এটার নাম হচ্ছে পিঙ্ক পার্টনার, এটা হচ্ছে এটা মেক্সিকান পিজা চিকেন, তো এটা হচ্ছে 100, সরি, এটা 230 টাকা।
তো পিজ্জা দেখা যাক, চিজি পিজ্জা, পিজ্জা পিজ্জার উপর চিজের লেয়ারটা সিঙ্গেল, মেক্সিকান সস আছে সাথে অরিগানো। এই যে অরিগানোটা আছে, এটা হচ্ছে অরিজিনাল অরিগানো না, এখানে সল্ট অ্যাড করার চেষ্টা। তো অরিগানো অরিগানো ছাড়া পিজ্জা তো জমেই না। বাইরে বসে কেন খাচ্ছি, ভিতরে হচ্ছে এখানে যে হুক্কা পাওয়া যায়, যারা হুক্কা খেতে পছন্দ করে আসতে পারতো, হুক্কা খেতে গিয়ে তারা লাউ সিস্টেম জানাচ্ছে, আবার কপিরাইট খেতে হবে, আর জানো আমার সাথে যে এসছে সে ধোঁয়া সহ্য করতে পারে না, তাই জন্য বাইরে চলে আসতে হয়েছে, আর বৃষ্টি পড়ছে, পিজ্জাটা খেয়ে দেওয়া যায়। পিজ্জার টেস্টটা ভালো, কিন্তু সব থেকে প্রথম না পিজ্জার যে ব্রেডটা ক্রাঞ্চি, আমার কথা শক্ত ভেঙে দেখা যাচ্ছে ক্রাঞ্চি, কারণ এটা হচ্ছে পিজ্জার ডোটা হচ্ছে এটা বানানো ডো নয়, এটা হচ্ছে কিনে আনা পিজ্জা ব্রেড, সেটাকে শিখেছে যখন সেটা সব শক্ত হয়ে গেছে, কারণ বানানো যে পিজ্জাগুলো ইস্টের পরিমাণ যতটা বেশি দেওয়া থাকে না, তার জন্য যত বেক করবে নরম হবে, ভিতরে যত বেক করবে এটা শক্ত হবে, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট, কিন্তু টেস্ট ভালো আছে। যেটা এত ক্রাঞ্চি যে আওয়াজ লাগছে, টেস্ট ভালো লাগছে, বাট 200 টাকা যেখানে নিচ্ছে যে বাড়ি মানে পিজ্জার ওটা হাত তৈরি করা উচিত ছিল। অ্যাক্টিভ ক্যাপেচিনো খেয়ে দিই, কারণ ক্যাফেতে এসেছি, ক্যাপেচিনো খাবো না, ক্যাপেচিনো ডিসঅ্যাপয়েন্ট করি, একদম ডিসঅ্যাপয়েন্ট করতে, কারণ বড্ড পাতলা ক্যাপেচিনো, একটু ক্রিমের পরিমাণটা বেশি হওয়া উচিত ছিল, সম্পূর্ণ আমার অভিনয়, কারণ সবার টেস্ট এক হয়, এবার আমার টেস্টে মনে হচ্ছে পাতলা। তো আর যেটা হচ্ছে পিঙ্ক পার্টনার, এই মকেলটা কোনোদিন খায়নি তো খেলে, ক্র্যামবেরি আছে, টেস্ট আছে, খুব সুন্দর লাগছে, আর সাথে আছে আইসক্রিম, যেটা হচ্ছে গলে গেছে কিছু, অর্ধেকটা গলে গেছে, তো তাও খেয়ে দেখি। বন্ধু খাওয়া দাওয়া পুরো শেষ করে দিয়েছি, একটাও খাবার লাগিনি, সব শেষ করেছি, কারণ যারা রেগুলার ভিউয়ার্স তারা যেন খাবার ওয়েস্ট করে আমি একদম পছন্দ করি না। আর যেটা সত্যি পিজ্জাটা ভালো ছিল, পিঙ্ক পার্টনারটা ঠিক আছে, আইসক্রিমটা চলে যাবে, বাট যে সত্যি তার ক্যাপেচিনোটা সত্যি ক্যাপেচিনো বলে না, এত পাতলা কোনো মানে টেস্ট ছিল না, জাস্ট কফির একটা স্ট্রং ফ্লেভার ছিল, জাস্ট আর কিছু না। এই যে বিল, এটা বিলটা হচ্ছে 516 টাকা, কারণ ওখানে যতবারই ভিডিও করতে হচ্ছে ততবারই কেউ না কেউ গান চালিয়ে দেয়, ভিডিওটাকে বন্ধ করতে হচ্ছে, তো কপিরাইট একটা ভিডিও খেয়ে আসি, সেই জন্য আমি কপিরাইট খেতে চাইছি না, তাই বারবার ক্লিপ টপ করে ক্লিপ নিতে হচ্ছে। তো বন্ধুরা 516 টাকা সব কিছুই ঠিক ছিল, তো এই দেখো বন্ধুরা বারবার আমাকে ভিডিওটাকে এন্ড করতে হচ্ছে এই কারণে, এখানে একটা হুক্কা মারতে, কারণ অনেকে হুক্কা খাচ্ছে, তো সেই জন্য একটু নয়েজ পলিউশন হচ্ছে, কারণ তারাও মজা করতে এসছে, আমরাও মজা করতে এসেছি, তো তাদের দিকটাও দেখতে হবে, তাই বন্ধ না করতে হলে নিজেই বাইরে এসে ভিডিও করছি। তো বন্ধুরা দেখা হবে অন্যদিন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন টাটা, গুড বাই, সিউ লেটার, ভালো থাকবেন। আর হ্যাঁ একটাই কথা, রিস্ট একটু ডাউন হচ্ছে, সবাই একটু শেয়ার করে দেবেন, আর হ্যাঁ এই লাল কালার যে ব্যাটার দেখবে এটাকে ঝাউ করে সাবস্ক্রাইব করে দাও, সাদা করে দাও, একটা লাইক দিয়ে যাও, প্রচুর খাচ্ছি, প্রচুর স্ট্রাগল করছি, তো বাবাই।